সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতে এভাবেই নিজের বাইকে আগুন ধরিয়ে দেয় রাসেল মিয়া। আমি এটা ফেসবুক ইউটিউব সব জায়গায় পোস্ট করব, আপনারা প্লিজ মেক ইট ভাইরাল গাইস। ট্রাফিক পুলিশ অন্যায়ভাবে তার মোটরসাইকেলের বিরুদ্ধে 5000 টাকা জরিমানার মামলা দিয়েছে বলে ভিডিওতে অভিযোগ করে সে। অ্যাকচুয়ালি আর ভালো লাগে না এই যে 5000 টাকার মামলা। ভাই আমরা স্টুডেন্ট মানুষ, কত টাকা ইনকাম করি? হ্যাঁ নিজে ইনকাম করতেছি, কিন্তু তার মানে এই না যে আমার দুই দিন পর 5000-7000 টাকার যদি মামলা ধরাই দেয় আমরা কিভাবে কি করব। কিন্তু আসল ঘটনা পুরোটাই উল্টো। সম্প্রতি রাসেল মিয়া তার বন্ধু ফুয়াদ হাসান রাকিব সহ রাজধানীর আফতাবনগর হাউজিং এর রাস্তায় নিজের মোটরসাইকেলটি আগুন দিয়ে পুড়িয়ে একটি ভিডিও তৈরি করে। পোড়ানোর কারণ হিসেবে একটি কেস স্লিপ দেখিয়ে বলে ট্রাফিক পুলিশ অন্যায়ভাবে তার মোটরসাইকেলের বিরুদ্ধে 5000 টাকা জরিমানা করে মামলা দিয়েছে। তারই প্রতিবাদে ভালোবাসার বাইকটিকে পুড়িয়ে দিচ্ছে সে। ডিবি পুলিশ জানায় সেদিন রাসেলকে কোনো মামলাই দেয়া হয়নি। যে কেস স্লিপটি ভিডিওতে সে নিজের বলে দাবি করেছে সেটি তার বন্ধু ফুয়াদের। বিপজ্জনকভাবে মোটরসাইকেল চালানো, সিগন্যাল অমান্য করা এবং বেআইনি সংযোজনের কারণে তার বন্ধু ফুয়াদকে ওই মামলা দেয় দায়িত্বরত ট্রাফিক পুলিশ। শুধু ভাইরাল হতেই এমন কাজটি করেছে বলে ডিবি পুলিশের কাছে স্বীকার করেছে রাসেল। স্লিপটা ছিল আমার বন্ধু ফুয়াদ হাসান সাকিবের, তো এটা আমি আমার ভিডিওর মধ্যে নিজের কেস বলে আর কি চালাই দেওয়ার চেষ্টা করছি, শুধুমাত্র ভিউ পাওয়ার জন্য বা জনপ্রিয়তার জন্য আর কিছু টাকা যেন আসে সেই কারণে আমি এটা করেছিলাম। আসলে স্যার আমি হচ্ছে আমার বাইকের যখন ইঞ্জিন সিজ করে প্রবলেম হয়েছিল আমি সার্ভিস সেন্টারে নিয়ে যাই, দেন হচ্ছে বড় অ্যামাউন্ট তারা একটা বাজেট রাখতে বলছিল আমাকে, যে হয়তো 70,000 টাকার মতো লাগবে, 16-17 লাখ টাকার মতো লাগবে এটা বলেছিল তারা। সো দেন আমি এত টাকা তো সামর্থ্য নাই যে এটা ঠিক করার মতো, আর সময় চাচ্ছিল তারা, তো যে কারণে আসলে আমি মাথায় একটা জিনিস আসছে যে আমি এটা পুড়িয়ে ফেলবো, মানে তারপর ভিডিও থেকে যদি কিছু টাকা আসে দেন আমি হয়তো সার্ভিসিং করাবো বা এরকম একটা ইন্টেনশন মাথায় চলে আসছে। মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার রাসেল মিয়া জুনিয়র টাইগার শ্রফ নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের এবং অন্যের বানানো নানা ধরনের কন্টেন্ট শেয়ার করে থাকেন। সমমনা যুবক যুবতীদের নিয়ে ফানি ভিডিও তৈরির নামে বিপজ্জনক এবং অশ্লীল ভিডিও বানিয়ে ভিউ বাড়ানোই তার উদ্দেশ্য। তার কোনো কোনো ভিডিওতে 9-10 মিলিয়ন ভিউ হয়। বিদেশি বিভিন্ন অনলাইন জুয়ারিরা তাকে দিয়ে অনলাইন জুয়ার প্রমোশন বিজ্ঞাপনও দেয়। হে গাইস, শুরু হয়ে গেছে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, আর এক্ষেত্রে কিন্তু ইনকাম করার একটা বড় সুযোগ বেরিয়ে এসছে। আর এই ম্যাচগুলোতে গেম খেললে কিন্তু আপনারা বিএমডব্লিউ কার, আইফোন, ল্যাপটপ সহ আরও অন্যান্য ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। আর এই অ্যাপটিতে আপনি সকল প্রকার লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবেন এবং সেই ম্যাচে স্কোর প্রমাণ করে গেম খেলতে পারবেন। আমি হচ্ছে যখন ইন্ডিয়াতে ছিলাম আর ইন্ডিয়ার প্লাস বাইরের কান্ট্রিতে বিভিন্ন প্রমোশনের আমাকে মেইল করা হতো, তো ওই বেটিং সাইট বা বিভিন্ন সাইটের প্রমোশন বা বিভিন্ন প্রোডাক্টের প্রমোশন এই জিনিসগুলো আমি করেছি অনেক টাইম লাভ যে করেছি, তখন আমি কিছু দাঁড়িয়ে ছিলাম। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিদ্বেষ ও ঘৃণা ছড়ানো এবং উচ্ছৃঙ্খল ও হটকারী কাজের মাধ্যমে আইন ভঙ্গ করে প্রচারণা এবং প্রতারণার অভিযোগে তাকে আটক করে ডিবি পুলিশ। পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে রাসেলকে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।